আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি যেখানে কিছুদিন আগে হঠাৎ করে এমন কিছু হয়েছিল যে গোটা পৃথিবী লকডাউন হয়ে গেছিল। সুতরাং এটাও সম্ভব কাল যদি ঘুম থেকে উঠে দেখো তুমি তোমার বাড়ির মানুষ তোমার কাছের মানুষগুলোকে বারবার ডেকেও কোনো সাড়া পাচ্ছ না, কারণ পৃথিবীতে তাদের আর কোনো অস্তিত্বই নেই। মাটির নিচে একটা বাংকারের ভেতরে তোমাকে কাটাতে হচ্ছে, কারণ মাটির উপরের পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আর তোমার সাথে মাটির নিচে ওই বাংকারের মধ্যে আছে একজন রহস্যময় মানুষ, তখন কি করবে? একটা অসাধারণ মুভি, একটা অবিশ্বাস্য কাহিনী। এএসডি স্টোরি প্রেজেন্স 10 কভারফিল্ড লেন। মুভি শুরু হয়, মিশেল নামের এই মেয়েটাকে দেখা যায়। মিশেল তার প্রেমিক বেনের সঙ্গে ঝগড়া ঝামেলা করে তাদের বিয়ের রিংটা পর্যন্ত খুলে রেখে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। রাগের মাথায় গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ বেনের ফোন আসে। বেন তাকে ফিরে আসার জন্য অনেক অনুরোধ করে, অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিশেল ফোনটা কেটে দেয়। এরপর মিশেল গাড়িতে রেডিও চালায়। রেডিওর খবরে শোনা যায় পৃথিবীর বেশ কিছু জায়গায় নাকি একটা অজানা কারণে সম্পূর্ণভাবে বিদ্যুৎ পরিষেবা চলে গেছে এবং অন্যান্য সব যোগাযোগ ব্যবস্থা যেমন টেলিফোন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় বেন আবার মিশেলকে ফোন করে, কিন্তু ফোনটা তোলার আগেই মিশেলের গাড়িকে অন্য একটা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে আর মিশেলের গাড়িটা উল্টে গিয়ে রাস্তার পাশের জমিটাতে পড়ে যায়। এই ঘটনার বেশ খানিকক্ষণ পর মিশেলের যখন জ্ঞান ফেরে সে দেখে তার হাতে স্যালাইন চলছে, কিন্তু অবাক ব্যাপার, সে কোনো হাসপাতাল বা নার্সিংহোমের মধ্যে নেই, সে শুয়ে আছে একটা ছোট ঘরের মধ্যে। ঘরটা কিন্তু খুবই অদ্ভুত, ঘরের মধ্যে কোনো জানালাই নেই, তাই কোনো আলো ভেতরে আসছে না। ঘরের অর্ধেকটা রং করা এবং অর্ধেক দেওয়ালের মধ্যে কোনো রং নেই। ঘরের মধ্যে দুটো আলো ছিল, কিন্তু তার মধ্যে একটা আলো মাঝে মাঝে জ্বলছে আর নিভছে। কিরকম একটা অদ্ভুত পরিবেশ দেখে মিশেল খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে না সে কোন জায়গায় চলে এসেছে। সে মনে করার চেষ্টা করে, তার তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে ওঠার চেষ্টা করলে দেখতে পায় তার একটা পা লোহার চেন দিয়ে একটা রডের সঙ্গে আটকানো, এবং সে লক্ষ্য করে সেই ঘরের মধ্যে একটু দূরে তার ব্যাগ ফোন এইসব কিছুই রাখা আছে। সে কোনো মতে ওই স্যালাইনটা যে লোহার স্ট্যান্ডের মধ্যে ঝুলছিল সেটার সাহায্যে অনেক চেষ্টার পরে তার ফোনটা নিতে পারে, কিন্তু দেখা যায় মিশেল এখন যে জায়গায় আছে সেখানে ফোনের কোনো নেটওয়ার্কই নেই, কাজে মিশেল কারোর সাথে যোগাযোগ করতে পারে না। এমন সময় দরজা খোলার আওয়াজে মিশেল চমকে ওঠে। সে ভয়ে আতঙ্কে কাঁপতে থাকে। দেখা যায় একটা লোক সেই ঘরে ঢুকে আসে। সে মিশেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছে এবং দেখা যায় লোকটা সাথে করে শুধুমাত্র খাবার আনেনি, একটা বন্দুকও নিয়ে এসেছে। মিশেল খুব ঘাবড়ে যায়। সে লোকটাকে বলে, দয়া করে আমাকে মারবেন না, আমি কাউকে কিছু বলবো না, আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে বাড়িতে ফিরতে হবে, আমার প্রেমিক আমার জন্য অপেক্ষা করছে। লোকটা মিশেলকে তার পায়ের লোহার চেনটা খোলার চাবি দেয় এবং কেমন একটা অদ্ভুত ঠান্ডা স্বরে বলে, চিন্তা করো না, তোমাকে এই ঘরের বাইরে আর কেউ খুঁজছে না, আর না তো তোমাকে কেউ কোনোদিন খুঁজবে। তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি অজ্ঞান হয়ে গেছিলে, আর তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই আমি এখানে নিয়ে এসেছি। এই বলে মিশেলকে সে দুটো ক্র্যাচ দেয়। পায়ে চোট লাগলে যেটা সাহায্যে লোকজন চলাফেরা করে সেটাকে ক্র্যাচ বলে। সেই ঘরের দরজাটা আবার তালা বন্ধ করে দিয়ে চলে যায়। মিশেল যেমন ভয় পেয়েছিল তার থেকেও বেশি অবাক হয়ে যায় লোকটার এই ব্যবহার দেখে। লোকটা কে আর কেনই বা তাকে এই জায়গায় বন্দি করে রেখেছে? যাই হোক না কেন, আমাকে এখান থেকে বেরোতেই হবে। সে পালানোর একটা প্ল্যান বানায়। প্রথমে সে তার একটা ক্র্যাচ নেয় এবং ক্র্যাচের নিচের অংশটাকে পায়ের ওই লোহার চেন খোলার চাবিটা দিয়ে ছুচলো করে নেয়। তারপর মিশেল তার গায়ে দেওয়ার চাদরটাতে আগুন ধরিয়ে দেয়, যাতে ঘরের ভেতরে ধোঁয়া দেখে সে আগুনটাকেও নেভাতে আসে এবং এই দরজাটা খোলে। মিশেল এই ছুচলো ক্র্যাচটা নিয়ে দরজার পাশের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ে এবং মিশেলের প্ল্যান অনুযায়ী সেই ঘরে আগুনের ধোঁয়া দেখে সেই লোকটা তড়িঘড়ি তাড়াতাড়ি ঘরে ঢোকার চেষ্টা করে কি হয়েছে দেখার জন্য। আর তখনই মিশেল সেই ক্র্যাচটা দিয়ে তাকে মারে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে দেখে ফেলে এবং মিশেলের প্ল্যান ব্যর্থ হয়। লোকটা মিশেলকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর মিশেলের জ্ঞান ফিরে এলে সে দেখে ওই লোকটা তার সামনেই বসে আছে। লোকটা তাকে বলে, হ্যালো মিশেল, আমার নাম হাওয়ার্ড। একটা কথা মানতেই হবে যে তোমার প্ল্যানটা খুব ভালো ছিল, কিন্তু দয়া করে এখান থেকে আর পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, তাতে তোমারই ক্ষতি হবে। আর তোমার এটা জেনে রাখা দরকার যে আমরা কিন্তু কোনো সাধারণ ঘরের মধ্যে নেই। আমরা এখন যেখানে বসে আছি সেটা ফার্ম হাউসের মাটির নিচে একটা বাংকার, মাটির অনেকটাই নিচে এটা। মিশেল বলে, আমি আমার বাড়ির লোকের সাথে দেখা করতে চাই। হাওয়ার্ড তাকে চমকে দিয়ে বলে, কাদের সাথে দেখা করবে? তোমার বাড়ির কেউই বেঁচে নেই। শুধু তোমার বাড়ির লোক কেন, এই বাংকারের বাইরে পৃথিবীতে হয়তো আর কোনো কিছুই বেঁচে নেই। মিশেল অবাক হয়ে যায়, কি বলছে কি লোকটা? লোকটা বলে,
পৃথিবীতে বড়সড় একটা অ্যাটাক হয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন জায়গা ধ্বংস হয়ে গেছে, মানুষ মারা গেছে সব। অন্য গ্রহ থেকে এলিয়েনরা পৃথিবীতে এসেছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ধ্বংসলীলা চালাচ্ছে। এই বাংকারের বাইরে বাতাস পুরোপুরি বিষাক্ত হয়ে গেছে, শ্বাস নেওয়ার উপযুক্ত নয়। এই অবস্থায় বাইরে থাকা মানে যে কোনো মানুষ মারা যাবে, তাই তুমি আমি না চাইলেও আমাদেরকে মাটির নিচেই বাংকারের মধ্যেই থাকতে হবে, হয়তো বেশ কিছুদিন, কয়েক মাস বা কয়েক বছর। এসব কথা বলতে বলতেই হঠাৎ করে ঘরের বাইরে বেশ জোরে কী যেন একটা আওয়াজ হয়। হাওয়ার্ড সেই শব্দ শুনে তাড়াতাড়ি বাইরে যায় আর বাইরে কার ওপরে যেন খুব চিৎকার চেঁচামেচি করে এবং আবারও সেই ঘরের দরজা আটকে দিয়ে চলে যায়। পরের দিন হঠাৎ করে সে একটা গাড়ির খুব জোরে আওয়াজ শুনতে পায়। তার কেমন যেন একটা খটকা লাগে। সে মনে মনে ভাবে হাওয়ার্ড বলেছিল বাইরে থাকা কোনো মানুষই নাকি আর বেঁচে নেই, তাহলে এই তীব্র গাড়ির আওয়াজটা কোত্থেকে আসছে। এসব কথা ভাবতে ভাবতে সে হঠাৎ করে দেখে বাংকারের ভেতরে যেই ঘরটাতে তাকে রাখা হয়েছিল সেই ঘরের দরজাটা খোলা। মিশেল বাংকারের ভেতরে নিজের রুম থেকে বাইরে আসে এবং তার সাথে দেখা হয় এই ছেলেটার সাথে। ছেলেটার নাম এমেট। মিশেল বুঝতে পারে এই বিশাল বাংকারে সে আর হাওয়ার্ড শুধু একা নেই, আরও একজনও আছে। এমেটের সঙ্গে কথা বলতে গেলে সেখানে হাওয়ার্ড চলে আসে। হাওয়ার্ড তাদেরকে বাংকারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। মিশেল চারদিকে সব কিছু থেকে বুঝতে পারে এই পুরো জায়গাটা অনেক দিন ধরে অনেক পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। এই বাংকারটা মাটির অনেকটা নিচে হলেও নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন এবং পানীয় জলের ব্যবস্থা ছিল। এছাড়াও মানুষের নিত্য প্রয়োজনের জন্য বাথরুম থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সব কিছুই বানানো আছে বাংকারের ভেতরে। মিশেলের মনের ভেতরে কিন্তু সন্দেহের দানা বাঁধতে শুরু করে। সেই গাড়ির আওয়াজ শুনতে পাওয়ার ব্যাপারটা তার মনের থেকে কিছুতেই বেরোচ্ছে না। একেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার গাড়িটাকে সজোরে ধাক্কা কে মেরেছে সেটাও সে জানে না, এবং তার উপরে কোনো হাসপাতালে না নিয়ে গিয়ে এমন একটা অদ্ভুত জায়গায় তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে বলা হচ্ছে এই বাংকারের বাইরে নাকি পৃথিবীতে কোনো কিছু আগের মতো নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে। সাধারণভাবেই এত কম সময়ের মধ্যে হঠাৎ করে এত কিছু ঘটে যাওয়া অবিশ্বাস হওয়ারই কথা। মিশেল হাওয়ার্ডের এইসব কথাগুলোকে পাগলের প্রলাপ বলে মনে করতে থাকে এবং তাকে মানসিক রোগী হিসেবে ধরে নেয়। হাওয়ার্ড যা বলছে সেটা যে সত্যি সেটা বোঝানোর জন্য সে মিশেলকে বলে এই বাংকারের ভেতরে থাকা ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে ওপরে উঠে যাও। ওই সিঁড়িটা হলো বাংকারে ঢোকার বা বাংকার থেকে বেরোনোর জায়গা। সেখানে দুটো ভারী ভারী লোহার দরজা দিয়ে জায়গাটা পুরোপুরি আটকানো। হাওয়ার্ড এমনভাবে জায়গাটা তৈরি করেছিল যাতে কিছু হলে বাইরের কোনো বিষাক্ত বাতাসও এই বাংকারের ভেতরে ঢুকতে না পারে। সেই দরজার উপরে লাগানো কাচের একটা জায়গা দিয়ে মিশেল বাইরে তাকায় এবং সে কি দেখে, সে দেখে খাঁচায় থাকা হাওয়ার্ডের দুটো শুকর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাদের সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাদেরকে দেখে হাওয়ার্ড মিশেলকে বলে এবার আমার কথায় বিশ্বাস হলো, বাইরের হাওয়া এতটাই বিষাক্ত, শুধু মানুষ কেন, কোনো প্রাণীর পক্ষেই বাইরের হাওয়া উপযুক্ত নয়, শরীর পচে গলে একশেষ হয়ে যাবে। কিন্তু সে দেখতে দেখতেই মিশেলের হঠাৎ করে চোখ যায় বাইরে দাঁড় করানো হাওয়ার্ডের গাড়িটার দিকে। তার হঠাৎ করে মনে পড়ে যায় সে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন যেই গাড়িটা তাকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটা আর কারোর নয়, সেই গাড়িটা ছিল হাওয়ার্ডের। এই গাড়িটাই তাকে ধাক্কা মেরেছিল। এবং এটা বুঝতে পারার পর মিশেল একদম নিশ্চিত হয়ে যায় যে হাওয়ার্ড তাকে যা যা বলেছে তার সব কিছুই মিথ্যে, বাইরের পৃথিবীতে কিছুই হয়নি। সে কোনো একটা কারণে মিশেলকে অপহরণ করে মাটির নিচেই বাংকারের মধ্যে বন্দী করে রেখেছে এবং সেদিন অ্যাক্সিডেন্টটা হাওয়ার্ড ইচ্ছে করেই মিশেলের সঙ্গে করেছিল। মিশেল এই ব্যাপারে কথা বলে এমেটের সঙ্গে। এমেট বলে আমি নিজের ইচ্ছায় বাংকারের ভেতরে এসেছি, শুধু তাই না, হাওয়ার্ড যখন এই বাংকারটা বানাচ্ছিলেন তখন উনি আমাকে কাজে রেখেছিলেন এই জায়গাটা তৈরি করতে সাহায্য করার জন্য। হাওয়ার্ড নাকি আগে সেনাবাহিনীতে ছিল এবং তারপরে সে উপগ্রহ বা স্যাটেলাইট নিয়ে কীসব কাজ করত, মানে মহাকাশে যেসব স্যাটেলাইট পাঠানো হয় সেসব নিয়ে। হাওয়ার্ড আগে থেকে এটা আন্দাজ করতে পেরেছিল যে কিছু একটা হতে চলেছে, কারণ প্রযুক্তি যত বাড়ছে পৃথিবীর মানুষ ততই এলিয়েনদের সম্বন্ধে বিভিন্ন উৎসাহ দেখাচ্ছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু তারা জানতো না এই এলিয়েনদের সঙ্গে যোগাযোগ হওয়া বা তাদের সঙ্গে দেখা করাটা কতটা ভয়ানক হতে পারে, এবং এই বিপদের কথা মনে করেই হাওয়ার্ড আগে থেকেই বাংকারটা বানিয়ে নিয়েছিল। মিশেল তাকে বলে কিন্তু হাওয়ার্ড নিজের গাড়ি দিয়ে আমার গাড়িতে ধাক্কা মেরেছে, ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়েছে। এমেট তাকে বলে না তুমি ভুল ভাবছো, আমি কাজে যাওয়ার সময় সেদিন নিজের চোখে দেখেছিলাম কিছু দূরে একটা বিশাল বিস্ফোরণ হয়, বিশাল একটা আগুনের গোলা, কিন্তু আমি বলতে পারবো না সেটা কী ছিল, কিন্তু আমি এতটুকু বলতে পারি ওই রকম বিস্ফোরণ আমি কখনো মুভিতেও দেখিনি, এতটাই বিশাল ছিল সেই বিস্ফোরণ। ব্যাপারটা অস্বাভাবিক লাগতেই আমি হাওয়ার্ডের বাড়িতে ছুটে আসি এবং বুঝতে পারি যে আমার সন্দেহটা ভুল না, বিশাল একটা বিপদের মুখে পড়তে চলেছে পৃথিবী, এবং তারপর থেকে আমি এই বাংকারের মধ্যেই আছি। তাদের মধ্যে এইসব কথাবার্তা যখন হচ্ছিল সেখানে হাওয়ার্ড আসে এবং তাদেরকে খেতে যেতে বলে।
খেতে খেতে মিশেল লক্ষ্য করে তার ঘরে যে তালাটা দেওয়া থাকে সেই চাবির গোছাটা হাওয়ার্ড নিজের প্যান্টের বেল্টের মধ্যে আটকে রাখে। মিশেল আবার একটা প্ল্যান করে, যেভাবেই হোক ওই চাবিটা নিতে হবে। সে বাংকারের বাইরে বেরোবে এবং দেখবে সত্যি কি পৃথিবী ধ্বংস হয়ে গেছে নাকি সব কিছুই সাজানো। সেই ইচ্ছে করে হাওয়ার্ডকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে প্রচণ্ড রাগিয়ে দেয় এবং একসময় হাওয়ার্ড আর সামলাতে না পেরে সে মিশেলকে মারতে যায় এবং তাকে দেওয়ালের তুলে ঠেসে ধরে। আর ঠিক এই সুযোগে মিশেল হাওয়ার্ডের কোমরের থেকে চাবির গোছাটা বের করে নেয়। কিন্তু হাওয়ার্ড বুঝে যায় যে তার কোমরের চাবির গোছাটা আর নেই এবং মিশেল তার টেবিলে থাকা একটা কাচের বোতল হাওয়ার্ডের মাথার মধ্যে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে দৌড়ে ওই সিঁড়ি দিয়ে উঠে যায় এবং তারপরে বাংকার থেকে বেরোনোর প্রথম দরজাটা খুলতে শুরু করে এবং সেই দরজাটায় তিনখানা তালা লাগানো ছিল। সেটা খুলতেই মিশেলের একটু সময় লেগে যায় আর এতে এই সুযোগ পেয়ে যায় হাওয়ার্ড। হাওয়ার্ড সেখানে চলে আসে কিন্তু সে মিশেলকে ধরার আগেই ওই দরজাটা খুলে যায় এবং অন্য দিকে গিয়ে সে দরজাটাকে আটকে দেয়। এবার তার সামনে আরেকটা বড় দরজা, কিন্তু এবার সেই কাচের জায়গাটা দিয়ে মিশেল বাইরে দেখে এবং সে কি দেখে, সে দেখে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে বাড়িটার সামনে। মিশেল সেই গাড়িটাকে একটু দেখে এবং ভরসা পায় এই যে, যেহেতু গাড়িটা এসেছে তার মানে কোনো মানুষও এসেছে এবং সেই মানুষটার থেকে সে সাহায্য পেতে পারে। এবং আরেকটা জিনিসও প্রমাণ হয়, যেহেতু মানুষটা গাড়ি নিয়ে এসেছে সুতরাং পৃথিবীতে সব কিছু আগের মতোই আছে, পৃথিবীতে বাতাস বিষাক্ত হয়নি। কারণ বাতাস যদি বিষাক্ত হতো তাহলে এই মানুষটা গাড়ি নিয়ে কিভাবে এসেছে। কিন্তু মিশেলের এই ধারণা ভুল ছিল। সে দরজাটা খোলার আগে একটা মহিলা এসে দাঁড়ায়। সেই মহিলারও সারা শরীরে ক্ষত, ঠিক যেমন ওই শুকর দুটার সে দেখেছিল। দেখে মনে হচ্ছে তার চামড়াগুলো যেন সব গলে গলে পড়ছে। সে মিশেলকে দরজাটা খুলতে বলে, প্রচণ্ড চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু পেছন থেকে হাওয়ার চিৎকার করে বলে, মিশেল ওই দরজাটা খুলো না, ওকে ভেতরে আসতে দিও না, ও ভেতরে ঢুকলে পরে কিন্তু তুমি আমি সবাই শেষ হয়ে যাব। মিশেল প্রচণ্ড ভয় পায়, সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না, বিশ্বাস করবে তো কাকে করবে। সে দরজা খুলে বাইরে না বেরিয়ে এক জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় মিশেল বাইরে আর বেরোয়নি, সে নিজেই ভেতরে চলে এসেছে এবং সেও বুঝতে শুরু করেছে যে হাওয়ার্ডের কোনো কথাই মিথ্যে নয়। সত্যি সত্যি বাইরের পৃথিবী পাল্টে গেছে, তাই তাকে বেঁচে থাকতে হলে এখানে মাটির নিচেই বাংকারের মধ্যেই থাকতে হবে। এরপর হাওয়ার্ড এসে মিশেলকে বলে, তুমি ঠিকই ভেবেছ, সেদিন তোমার গাড়িতে আমি ধাক্কা মেরেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি। আসলে পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছিল যখন এলিয়েনরা অ্যাটাক করে এবং ওই বিস্ফোরণের খবর পাওয়ার জন্য আমি প্রচণ্ড ঘাবড়েছিলাম। আমি খুব তাড়াহুড়ো করে আমার এই বাংকারের মধ্যে ফিরতে চাইছিলাম এবং সেই সময় তাড়াহুড়োতে আমি তোমার গাড়ির মধ্যে ধাক্কা মেরে দেই। কিন্তু যেহেতু তোমাকে ধাক্কা মেরেছিলাম এবং সেটা আমার জন্য হয়েছে, সুতরাং তোমাকে আমি ফেলে তো আসিনি, তোমাকে আমি আমার সাথেই নিয়ে এসেছি। হাওয়ার্ডের মুখ থেকে কথাগুলো শুনে মিশেল নিজের উপরেই আফসোস করে। সেভাবে একটা ভালো মানুষকে শুধু শুধু আমি এতটা সন্দেহ করছিলাম। মিশেল জিজ্ঞেস করে, ওই মহিলাটা যে এসেছিল সে কে? হাওয়ার্ড বলে, ও আমারই পাড়াতে থাকতো এবং আমি যে মাটির নিচে বাংকারটা বানাচ্ছিলাম সে ব্যাপারে সে জানতো। যেহেতু এখন মানুষ সভ্যতা বিপদের মুখে, সেহেতু সে আশ্রয়ের জন্য এখানে এসেছিল। কিন্তু বিশ্বাস করো, যদি ওকে আমি ভিতরে আসতে দিতাম তাহলে আমরাও বাঁচতাম না, কারণ ওর শরীর বিষাক্ত এবং না জানি কোনো অজানা ভাইরাস তার শরীরের মধ্যে ঢুকে গেছে। কথা কথায় মিশেলকে হাওয়ার্ড একটা ছবি দেখায়। সে বলে, আমার একটা মেয়ে ছিল জানো, মেয়েটার নাম মেগান। অনেক বছর আগে আমার স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয় আমার, তারপর ওর মা ওকে নিয়ে অন্য শহরে চলে যায়। এরপর দেখা যায় আস্তে আস্তে মিশেলও হাওয়ার্ড আর এমেটের সঙ্গে ওই বন্দী জীবনেই মানিয়ে নিতে শুরু করেছে নিজেকে। এভাবে চলতে চলতে একদিন মিশেল আর এমেট এক জায়গায় বসে গল্প করছিল, হঠাৎ করে ভূমিকম্পের মতো চারদিকে সব কিছু কাঁপতে শুরু করে এবং তারা ওপর থেকে কিছু হেলিকপ্টারের মতো আওয়াজও শুনতে পায়। দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। হাওয়ার্ড জানায়, আমি নিজে এতদিন সেনাবাহিনীতে কাজ করেছি, এই হেলিকপ্টারের আওয়াজটা অন্যরকম, এটা পৃথিবীতে পাওয়া যায় এরকম কোনো হেলিকপ্টার বা আকাশযানের আওয়াজ নয়, পৃথিবীর ওপরে যারা হামলা করেছে সম্ভবত তারা এখানেও চলে এসেছে। বাংকারের ভেতরে একটা যন্ত্র ছিল যেটা কিনা বাইরের থেকে বাতাস এনে সেই বাতাসটাকে শুদ্ধ করে শুদ্ধ অক্সিজেন দিত বাংকারের ভেতরে, যাতে বাংকারের ভেতরে তিনটে মানুষ ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারে। কিন্তু এই মেশিনটা কোনোভাবে বন্ধ হয়ে যায় এবং এই মেশিনটাকে আবার চালু করার জন্য কাউকে একজনকে ভেন্টিলেশনের যে পাইপ থাকে সেই পাইপ দিয়ে গোল একটা ছোট ঘরে যেতে হবে যেখানে বিভিন্ন মেশিনপত্র রাখা আছে। যেহেতু মিশেল একটু রোগা টাইপের ছিল সুতরাং সে ওই পাইপের মধ্য দিয়ে কোনো রকমে যেতে পারবে। মিশেল একটা টর্চ নিয়ে অনেক কষ্টে ভেন্টিলেশনের ওই পাইপটা দিয়ে হামাগুড়ি দিয়ে ওই জায়গায় পৌঁছায় যেখানে মেশিনটা ছিল এবং সে মেশিনটাকে আবার চালু করে দেয়। কিন্তু এরপরই তার চোখ যায় সেই ঘরের মধ্যে থাকা একটা লোহার সিঁড়ির দিকে, যেটা দিয়ে সোজা ওপরের দিকে তাকালে
বাইরে যাওয়ার একটা দরজা আছে। মিশেল কৌতূহল বশত সেই লোহার সিঁড়িটা দিয়ে ওপরে ওঠে আর দেখে দরজার ওপরে যে কাঁচ লাগানো জায়গাটা আছে তাতে কেউ ইংরেজি অক্ষরে HELP হেল্প লিখে গেছে এবং সেই লেখাটার পাশে তাজা রক্ত লেগে আছে। এরপর লোহার সিঁড়িটা দিয়ে নিচে নেমে আসার সময় মিশেলের কিছু একটার উপরে পা পড়ে এবং সেটা তুলে দেখতেই তার চোখ কপালে উঠে যায়। মিশেলের হাত পা ঠান্ডা হয়ে যায়। এরপর সেই মেশিনের ঘরটা থেকে ফিরে গিয়ে মিশেল এমেটকে সব কিছু বলে দেয়। দেখা যায় আসলে মিশেলের পা পড়েছিল একটা কানের দুলের ওপরে, কিন্তু সেটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ হাওয়ার্ড যে তার মেয়ে মেগানের ছবি দেখিয়েছিল সেই ছবির মধ্যে ওই মেয়েটা এই একই কানের দুল পড়েছিল। এবং হাওয়ার্ড তো বলেছিল তার মেয়ে নাকি বহু বছর আগে তার মায়ের সঙ্গে এখান থেকে চলে গেছে। তাহলে ওই কাঁচা রক্তের দাগটা কার, আর হাওয়ার্ডের মেয়ে মেগানের কানের দুলটা এখানে এলো কী করে? কিন্তু এমেটকে যখন মেগানের ছবিটা দেখানো হয় তখন সে চমকে দিয়ে বলে, এটা তো মেগান না, এই মেয়েটার নাম তো ব্রিটনি, আর এই মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি। ও আর আমার বোন একই স্কুলে পড়তো, কিন্তু দুবছর আগে ব্রিটনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তারপরে ওর আর কোনো খোঁজখবরই পাওয়া যায়নি। এটা শুনে মিশেল আরও বেশি চমকে যায়। সে বুঝে যায় তার মানে হাওয়ার্ড যাকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছে সে আসলে হাওয়ার্ডের মেয়েই নয়, আর এই ব্রিটনি নামে যে মেয়েটা আছে তাকে হাওয়ার্ড কোনো না কোনো কারণে এখানে অপহরণ করে এনেছে এবং তাকে খুন করে ফেলেছে। বাইরে বিপদ আছে জেনেও মিশেল সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। মিশেল খুব ভালো করেই জানত এমেট ছাড়া তাকে এই ব্যাপারে আর কেউ সাহায্য করতে পারবে না, তাই এমেটকে সে নিজের প্ল্যানের ব্যাপারে সব কিছু বলে। মিশেল ছিল পেশায় ফ্যাশন ডিজাইনার, মানে যারা বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাক আশাক তৈরি করে। তো যেহেতু বাইরের হাওয়া বিষাক্ত হয়ে গেছে এবং বাইরের হাওয়ায় শ্বাস নেওয়া যাবে না, সুতরাং এমনি এমনি তো আর বাইরে যাওয়া যাবে না। যদি হাওয়ার্ডের নজর এড়িয়ে সেখান থেকে তারা পালিয়েও যায়, কিন্তু বাইরের বিষাক্ত হাওয়ায় কিন্তু তারা মারা যাবে। তাই মিশেল ঠিক করে এক ধরনের বিশেষ স্যুট বা পোশাক বানাবে যেটা পরে বাইরে গেলেও তাদের কিছুই হবে না। মিশেল এমেটকে কিছু জিনিস জোগাড় করার জন্য বলে, সেই পোশাক বানানোর জন্য বা সেই স্যুটটা বানানোর জন্য। এমেট সেসব জিনিস জোগাড় করা শুরু করে, তবে দেখা যায় বাইরে যাওয়ার জন্য তারা যে স্যুটটা তৈরি করছিল সেটা শুধুমাত্র একজনই পড়তে পারবে, অর্থাৎ প্রয়োজন মতো জিনিসপত্র জোগাড় করা যায়নি, শুধুমাত্র একটাই স্যুট তৈরি করা যাবে এই জিনিসপত্রগুলো দিয়ে। এটা দেখে এমেট মিশেলকে বলে, শোনো, আমরা প্রথমে হাওয়ার্ডের থেকে ওর বন্দুকটা নিয়ে নেব এবং তারপর এই পোশাকটা পরে আমাদের মধ্যে যে কোনো একজন বাইরে যাবে, এবং বাইরের পৃথিবীতে কিছু মানুষ তো বেঁচে আছে সাহায্য করার জন্য, যাকে পাবে তাকেই এই বাংকারের ভেতরে নিয়ে আসবে। মিশেল এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে হাওয়ার্ডের কথাবার্তার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখা যায়। সে মিশেলকে নিজের মেয়ের মতো ভাবতে শুরু করেছে। হাওয়ার্ডের স্ত্রী এবং মেয়ে যখন তার জীবন থেকে বহু বছর আগে চলে গিয়েছিল, সে হয়তো সেটা কোনো মতেই মেনে নিতে পারেনি, তাই হয়তো অন্য মেয়েদের মধ্যেও সে নিজের মেয়েকে খুঁজে পেতে চাইত, আর সে কারণেই হয়তো সে ব্রিটনিকে নিজের মেয়ে বলেছিল। তো একদিন হঠাৎ করে হাওয়ার্ড এসে মিশেলকে ডেকে নিয়ে যায় এবং সে মিশেল আর এমেটকে একটা বড় ব্যারেল বা ড্রামের মতো কিছু একটা বের করতে বলে। এই ব্যারেলটার মধ্যে কী আছে জিজ্ঞেস করলে হাওয়ার্ড বলে, এতে এক ধরনের অ্যাসিড আছে, যে অ্যাসিডটা মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের অস্থি মাংস গলিয়ে দিতে পারে। আর তোমাদের কি মনে হয় আমি খুব বোকা? এই বলে মিশেল যে স্যুটটা বানাচ্ছিল সেই জিনিসগুলো সে বের করে এবং বের করে বলে, এসব নিয়ে তোমরা কি করছিলে? তোমরা কি এখান থেকে পালানোর কথা ভাবছো? সত্যিটা বলো, না তো তোমাদের দুজনকে অ্যাসিডে ফেলে আমি এই মুহূর্তে হাড় মাংস এক করে দেব। মিশেলকে বাঁচানোর জন্য এমেট সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং বলে, যা করার আমি করেছি, এখানে মিশেলের কোনো দোষ নেই, এবং সে হাওয়ার্ডের কাছে ক্ষমাও চায়। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই হাওয়ার্ড তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এটা দেখে মিশেল প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার চোখের সামনে একটা জলজন্ত মানুষকে এইভাবে গুলি করে মেরে ফেলা হবে সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। হাওয়ার্ড তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ? ভয় পেও না, এমেট তো শুধুমাত্র নিজের ভুলের শাস্তি পেয়েছে। দেখো, আমরা দুজন আবার এক হয়ে গেলাম, তুমি আর আমি, আমাদের ছোট পরিবার। মিশেল বুঝতে পারে হাওয়ার্ডের মধ্যে কোনো মানসিক সমস্যা আছে। সে তার স্ত্রী এবং মেয়েকে হারানোর পর বিশাল একটা মানসিক সমস্যা ভুগছে, তাই সে জোর করে তার মেয়ের সমবয়সী মেয়েদেরকে এই বাংকারের মধ্যে নিয়ে আসে বিভিন্ন অজুহাতে। মিশেল এবার মনস্থির করে নেয় যে সে যেভাবেই হোক স্যুটটা তৈরি করবে এবং এখান থেকে পালিয়ে যাবে। অনেক চেষ্টার পর মিশেল সেই স্যুটটা সম্পূর্ণভাবে বানিয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই সেখানে হাওয়ার্ড চলে আসে। হাওয়ার্ডের দরজা খোলার আওয়াজ শুনেই মিশেল সব কিছু লুকিয়ে ফেলে, কিন্তু হাওয়ার্ড কোনোরকমভাবে সন্দেহ করে এবং টের পেয়ে যায় যে মিশেল সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে হাওয়ার্ড কিছু করার আগেই মিশেল তাকে সেই ঘরের মধ্যে আটকে দেয় এবং বেরিয়ে আসে। হাওয়ার্ড কোনোভাবে সেই ঘর থেকে বেরিয়ে আসে এবং মিশেলকে ধরতে যায়, কিন্তু মিশেল তার গায়ে অ্যাসিড দিয়ে দেয়, সেই অ্যাসিড যেটা কিনা সেই ব্যারেলের মধ্যে রাখা ছিল।
অ্যাসিডে হাওয়ার্ডের শরীর গলে যেতে থাকে। মিশেল আবার সেই ঘরটায় গিয়ে তার স্যুটটা সেখান থেকে নিয়ে কোনোরকমে পালানোর চেষ্টা করতে শুরু করে। তবে ঘর থেকে বেরিয়ে এসে দেখে হাওয়ার্ড সেখানে দাঁড়িয়ে আছে, তার শরীরের একটা দিকে অ্যাসিড লেগে একদম গলে গেছে। তবু সে সমানে মিশেলকে আটকানোর চেষ্টা করতে থাকে। দেখা যায় সেই অ্যাসিডের মধ্যে কারেন্টের একটা তার পড়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। মিশেল কোনো মতে সেই এয়ার ভেন্টিলেশনের সরু পাইপটার মধ্যে ঢুকে পড়ে, যেখানে হাওয়ার্ড এসে তাকে আটকাতে পারবে না। কিন্তু হাওয়ার্ড তাকে তাও নানাভাবে আটকানোর চেষ্টা করতে থাকে। মিশেল অনেক কষ্টে সেই মেশিন রাখার ছোট ঘরটার মধ্যে আসে এবং তার বানানো স্যুটটা পরে। সেখানে থাকা বাইরের দরজার তালাটা ভেঙে সে বাইরে বেরিয়ে আসে অনেক দিন পর। বাইরে বেরোনোর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে এবং সে ভয়ে ভয়ে তার মুখের মাস্কটা খোলে আর দেখে বাইরের হাওয়া মোটেই বিষাক্ত না। সে মনে মনে একটু ভরসা পায়। তবে কি হাওয়ার্ড এতদিন মিথ্যে কথা বলে তাকে আটকে রেখেছিল? ঠিক তখনই সে দেখে দূর থেকে একটা স্পেসশিপ বা মহাকাশযানের মতো কিছু একটা এদিকেই উড়ে আসছে। সে জিনিসটা যত কাছে আসে মিশেল দেখতে পায় অর্ধেক লোহা এবং অর্ধেক মাংস দিয়ে তৈরি একটা অদ্ভুত জীব, অর্থাৎ সত্যি পৃথিবীতে এলিয়েনের অ্যাটাক হয়েছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ বাংকারের ভেতরে এসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে হাওয়ার্ডের কাছ থেকে, কিন্তু বাইরে যে আরও বড় বিপদ অপেক্ষা করে আছে। দেখা যায় মাঝ রাস্তা থেকে এলিয়েনটা ঘুরে অন্যদিকে চলে যায় এবং এই সময় হাওয়ার্ডের বাংকারের মধ্যে একটা বিস্ফোরণ হয়। মানে ওই যে আগুন ধরে গেছিল অ্যাসিডের মধ্যে, সেটার ফলেই হয়তো বিস্ফোরণটা হয়েছে। এবং সেই প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজে এলিয়েনটা আবার সেখানে চলে আসে। মিশেল দৌড়ে গিয়ে সেখানে থাকা একটা বাড়িতে সাহায্যের জন্য যায়, কিন্তু আরও একটা বড় এলিয়েনকে সে দেখতে পায় এবং সেই এলিয়েনটা মিশেলের উপরে এক ধরনের বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। কিন্তু কোনোভাবে মিশেল বেঁচে যায় এবং এবার সে বুঝতে পারে যে কেন পৃথিবীর যেসব জায়গায় এলিয়েনরা অ্যাটাক করেছে সেসব জায়গা বিষাক্ত গ্যাসের জন্য মানুষ মারা যাচ্ছে, যেটা কিনা হাওয়ার্ড তাকে বলেছিল। কারণ ওই এলিয়েনগুলো গ্যাসের সাহায্যে মানুষের উপরে হামলা করছে, যাতে মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং মানুষ মারা যায়। এরপর মিশেলের উপরে আরেকটা বড় এলিয়েন হামলা করতে এলে সে হাওয়ার্ডের ট্রাকের মধ্যে আশ্রয় নেয়। তখন সে এলিয়েনটা পুরো ট্রাকটাকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে থাকে এবং সেই ট্রাকেই এক ধরনের দাহ্য বস্তু দেখতে পায় মিশেল, অর্থাৎ যেটাতে সহজে আগুন ধরে যায়। এবং তারপর সেটার মধ্যে আগুন ধরিয়ে সে এলিয়েনটার দিকে ছুঁড়ে মারে। এলিয়েনটার গায়ে পুরো আগুন ধরে যায় এবং এলিয়েনটা ধ্বংস হয়ে যায়। এরপর সেখানে রাখা আরেকটা গাড়িতে করে মিশেল সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। রাস্তা যেতে যেতে মিশেল গাড়িতে থাকা রেডিওতে শুনতে পায় সেনাবাহিনীর সাহায্যে বেশ কিছু লোককে এলিয়েনদের হাত থেকে বাঁচানো গেছে, অর্থাৎ পৃথিবীতে এখনও বেশ কিছু মানুষ বেঁচে আছে এবং তাদের সবাইকে ব্যাটেন রোজে রাখা হয়েছে। তবে যদি কোনো মেডিকেল বা মিলিটারি ট্রেনিংপ্রাপ্ত লোকজন বেঁচে গিয়ে থাকে, তারা যেন ওই এলিয়েন অ্যাটাকের হাত থেকে বাঁচতে হিটস্টোন শহরের দিকে চলে যায়। এবং দেখা যায় মিশেলও গাড়ি ঘুরিয়ে হিটস্টোনের দিকে রওনা হয়, আর ঠিক তখনই একটা বড় বিদ্যুতের মতো কিছু একটা পড়ে প্রচণ্ড শব্দ করে এবং আকাশে দেখা যায় এলিয়েনদের একটা মহাকাশযান বা স্পেসশিপ। এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা এখানেই শেষ হয়ে গেল, মুভির কাহিনী কিন্তু এখানে শেষ হয় না, কারণ এই মুভিটা সম্ভবত পার্ট টু আসতে চলেছে, যেখানে জানা যাবে মিশেলের সঙ্গে শেষ পর্যন্ত কি হয়েছিল এবং যে মানুষগুলো বেঁচেছিল এলিয়েনের অ্যাটাকের পর সেই মানুষগুলোর সাথে কি হয় শেষ পর্যন্ত। এই মুভির কাহিনী দুটো আলাদা আলাদাভাবে চলছিল। এক, হাওয়ার্ড। হাওয়ার্ড একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ, যে কিনা সেনাবাহিনীতে যোগ দেয় এবং সংসারের প্রতি তার কোনো টানই ছিল না। এবং এই জন্য তার স্ত্রী আর মেয়ে যখন চলে যায় তার জীবন থেকে, সে তার মেয়েকে প্রচণ্ড মিস করত এবং এই জন্য সে ওই বাংকারের ভেতরে পৃথিবী ধ্বংস বা এলিয়েনদের অ্যাটাক হওয়ার অনেক আগে থেকেই মেয়েদেরকে নিয়ে আসত এবং সেখানে সেই মেয়েগুলোকে আটকে রাখত। এবং মেয়েগুলো যখন প্রচণ্ড মরিয়া হয়ে যেত সেখান থেকে পালানোর জন্য, সে ওই মেয়েগুলোকে খুন করে ফেলত। এটা হলো হাওয়ার্ডের কাহিনী। এবং পৃথিবী ধ্বংসের যে কাহিনীটা বলা হয়েছে সেটাও মিথ্যে নয়। এলিয়েনরা সত্যি সত্যি অ্যাটাক করেছিল, কারণ পৃথিবী থেকে বর্তমান সময়েও এলিয়েনদের সঙ্গে বা অন্য গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ করার প্রচণ্ডভাবে চেষ্টা চলছে। আমরা টিভি নিউজ পেপার খুললেই দেখতে পাই। এবং এর ফলে এলিয়েনরা পৃথিবীতে আসে এবং তারা অ্যাটাক করে দেয় পৃথিবীতে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার স্টিফেন হকিংকে সবাই জানে। তিনিও বলেছিলেন পৃথিবীর মতো কয়েক কোটি গ্রহ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং কোনো না কোনো গ্রহের মধ্যে পৃথিবীর থেকেও হয়তো কোনো উন্নত সভ্যতা বাস করে। কিন্তু মানুষ যে তাদেরকে খুঁজে পাওয়ার জন্য বা তাদের সংস্পর্শে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, হয়তো এটা মানব জাতির জন্যই ক্ষতিকারক হচ্ছে। কারণ তাদের সঙ্গে যদি মানুষ যোগাযোগ করতেও পারে, তারা যে পৃথিবীর জন্য ভালো কিছু হবে বা তারা যে পৃথিবীকে নিজেদের অধীনে নিয়ে আসবে না, এরকম কোনো গ্যারেন্টি নেই। এবং সেই দিন পৃথিবীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে পারে, যা এই মুভিতে দেখানো হয়েছে।
তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো না করো শুধুমাত্র একটা লাইক করে দিও, তাহলেই হবে। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, ভিডিওর নিচের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।